সাতটি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি আছে সাতটি। কিয় যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ যোগ ম। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? প্রত্যয় নাকি ধ্বনি নাকি বিরামচিহ্ন নাকি পদক্রম? প্রত্যয়। বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় প্রত্যয়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা এসেছে 2019 সালে এনএসআই পরীক্ষায় জুনিয়ার ফিল্ড অফিসারে। ধ্বনি তত্ত্ব, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, কোন অংশের আলোচ্য বিষয়, এটা হচ্ছে ধ্বনি তত্ত্ব নাকি ভাষাতত্ত্ব নাকি রূপতত্ত্ব নাকি ব্যাকরণ তত্ত্ব, এটা হচ্ছে ধ্বনি, সন্ধি ধ্বনি তত্ত্বের। ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। ভাষার মৌলিক অংশ চারটি। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ক্রিয়ার কাল ও পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়ার কাল ও পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয় নাকি ধ্বনি নাকি বাক্য নাকি ছন্দ, রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিভাজন নাকি বিশেষভাবে বিয়োজন নাকি বিশেষভাবে সংযোজন, না বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ হচ্ছে বাংলা ব্যাকরণে শব্দটির অর্থ। তালব্য দন্ত্য মধ্যস্ব হ। এই চারটি বর্ণের নাম কি? এই চারটি বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ নাকি বর্গীয় বর্ণ কণ্ঠ বর্ণ, না এইগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে 32টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। ওই ঔ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক? স্বরধ্বনি ঔ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক? এটা যৌগিক স্বরধ্বনি। আরো একটা আছে সেটা হচ্ছে ওই। বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। অর্ধমাত্রা আছে হলো 8টি। ন শব্দটি কিভাবে গঠিত হয়েছে? মধ্য স যোগ মধ্য ন। মধ্য স যোগ মধ্য ন যোগে গঠিত হয়েছে ন। বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রা বিহীন বর্ণ ব্যঞ্জন বর্ণে বলেছে, ব্যঞ্জন বর্ণে। স্বরবর্ণে আরো আছে, স্বরবর্ণে আর আছে সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণে মাত্রা বিহীন বর্ণ হচ্ছে 6টি। তারপরে আছে কোন দুটি অঘোষ ধ্বনি, কোন দুটি অঘোষ ধ্বনি, অঘোষ চ এবং ছ, কোন দুটি অঘোষ ধ্বনি চ এবং ছ। এখানে উম ট না, উম হচ্ছে নাসিক ক। কোনগুলো স্পর্শ ধ্বনি? ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা উচ্চারণের সময় দুটি ঠোঁটে স্পর্শ প্রয়োজন হয়, তাই এদেরকে স্পর্শ ধ্বনি বলে। নিচের কোনগুলো কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি আছে ক খ গ ঘ উম, কণ্ঠধ্বনি। মনে রাখবেন বন্ধুরা, এই ক খ গ ঘ উম পাঁচটি হচ্ছে কণ্ঠধ্বনি। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনির বিপর্যয় ঘটেছে পি শ্বাস থেকে পিচাস, এটিতে ধ্বনির বিপর্যয় ঘটেছে পি শ্বাস থেকে পি চাষ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি? তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি? তৎসম শব্দের ব্যবহার সাধুরীতিতে বেশি। ভাষার কোন রীতি নাটকে সংলাপ বক্তৃতায় অনুপযোগী? সাধু রীতি। সাধু রীতিতে কখনো নাটকে সংলাপ এবং বক্তৃতা দেওয়া সম্ভব না। দেখিয়া, দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখিয়া শব্দের চলিত রূপ হচ্ছে দেখে, দেখিয়া দেখে। চলতি ভাষার রীতিতে কম ব্যবহৃত হয়, কম ব্যবহৃত হয় কোন শব্দ? তৎসম। চলতি ভাষাতে ব্যবহার কম হয় তৎসম শব্দে। সাধু ও চলতি ভাষার মূল পার্থক্য কোন কোন পদে? ক্রিয়াপদে এবং সর্বনাম পদে। কারণ ক্রিয়াপদে খেয়ে, এই যে দেখুন দেখে দেখিয়া খেয়ে, এইরকমের আরো আছে। আর সর্বনাম পদে সে তার তাহার এইরকমের। কোন ভাষার রীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট হয়ে থাকে। বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার প্রশ্ন উত্তর। ধ্বনি পরিবর্তন হচ্ছে তিন প্রকার, ধ্বনির পরিবর্তন তিন প্রকার। বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ 10টি। কোনগুলো অষ্টধ্বনি? ওষ্ঠ মানে ঠোঁট, প ফ ব ভ ম, এগুলো সে অষ্টধ্বনি। আর স্পর্শ হচ্ছে ক থেকে ম পর্যন্ত। পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন বর্ণ নিয়ে গঠিত হয়? পক্ষী ক যোগ মদস্য, এই ক্ষীয়টাকে আর কি যুক্ত বর্ণ কিভাবে বিচ্ছিন্ন হয় তাই ক যোগ মদস্য। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ, এই জায়গায় একটু খেয়াল রাখবে, স্বরবর্ণ বলেছে 7টি, স্বরধ্বনি যদি বলতো 25টি।
বর্ণ হচ্ছে ধ্বনির শ্রুতি গ্রাহ্য রূপ? না, ধ্বনির নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক প্রতীক। একই সঙ্গে উচ্চারিত দুটি একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দন্তবর্ণ। ধ্বনি উচ্চারণের সময় শরীরে যে সব প্রত্যয় জড়িত সেগুলোকে একত্রে কি বলে? ধ্বনি উচ্চারণের সময় শরীরে যে সব প্রত্যয় জড়িত সেগুলোকে হচ্ছে বাকযন্ত্র বলে। ওষ্ঠ বর্ণ কোনগুলো? অষ্টবর্ণ প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে অষ্টবর্ণ। নাসিক্য বর্ণ কোনগুলো? উম, ঈ, ও, মূর্ধন্য, এগুলো অর্থাৎ প্রত্যেক বর্গের শেষ বর্ণটি হচ্ছে উম, ঈ, ও, মূর্ধন্য, দন্ত, ন, ম পর্যন্ত, শেষ পর্যন্ত স্পর্শ বর্ণের শেষ বর্ণটি। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? উপর এবং নিচের অষ্ঠ দুটি ঠোঁট মিলে এই দুটি ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় বলে। ঠিক আছে, তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে রশ্মি, বর্গজ্য, ইহ আর অন্তস্থি ও, তালব্য বর্ণ এগুলো। তাহলে রশ্মি, বর্গজ্য, ইহ, অন্তঃ, ব, র, ড, এগুলো না, স, উ, ঘ, ত, এগুলো না, এগুলো না। কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে? মধ্যস্বর লোপ ঘটেছে চাদর, মশারি, লুঙ্গি, গামছা, গামছা, গামোছা, এটা হচ্ছে গা মোছা, এখানে ওকার লোপ পেয়েছে। মধ্য স্বর সরকার রশ্মি এগুলো অর্থাৎ ওকার লোপ পেয়েছে। নিশ্চয় এরা কোনটি? যৌগিক স্বরধ্বনির চিহ্ন, যৌগিক স্বরধ্বনির ওই আর ওটা আছে আগেই বলেছি, ও আর ওই দুটো। লম্ফ প্রদান করিল চলিত রূপ কি? লাভ দিল, লাভ দিল, লাভ প্রদান করিল, না চলিত রূপ আছে লম্ফ দিল, লম্ফ লাভ দিল, লম্ফ দিল, লম্ফ প্রদান করিল, না লাভ দিল। নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ তুলা, না তুলার আছে চলিত তুলো, পড়িল না পড়লো, শুকনো, শুকনা থেকে শুকনো, এটা শুকনা থেকে অথবা শুষ্ক, শুষ্ক সংস্কৃত চলিত হচ্ছে শুকনো। কোনটি আদি সরাগম? কোনটিতে স্বরের আদি ঘটেছে মানে আদিতে সরাগম ঘটেছে? রত্ন রতন, গেরাম গেরাম, গ্রাম গেরাম, স্ত্রী স্ত্রী, এটা আদি সরাগম ঘটেছে স্ত্রী 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 আদি সরাগম ঘটেছে স্ত্রী এইটিতে। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঝ, অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, ঘোষ আর অঘোষ, অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য, অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ আছে ক, মহাপ্রাণ আছে খ, গ আছে আবার অল্পপ্রাণ, ঘ আছে তেমনি বর্গ, জ আছে অল্পপ্রাণ, ঝ আছে, অর্থাৎ প্রত্যেক বর্গের দ্বিতীয় এবং চতুর্থটি হচ্ছে মহাপ্রাণ। কোনটি মূল ধ্বনি নয়? কোনটি মূল ধ্বনি নয় অর্থাৎ এর ভিতরে যুক্ত আছে, যুক্ত ওই ও ওই আর ও এই দুটোতেই যুক্ত আছে। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? একটি। বাংলা বর্ণমালায় ব আছে একটি, সাবধান অনেকে দুটি মেরে দিবে তখন ভুল হয়ে যাবে, একটি হবে, বাংলা বর্ণমালায় একটি ব আছে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি, ভাষা প্রকাশ, সুনীতি প্রকাশ, সুনীতির প্রকাশ, সুনীতি আর প্রকাশ দুজনের সাথে অবৈধ সম্পর্ক, একটা বৈধ সম্পর্ক আছে, সুনীতি আর প্রকাশ, সুনীতি আর প্রকাশ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, সুনীতি প্রকাশ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ, প্রায় এই ব্যাকার ব্যবহৃত প্রায় সব শব্দটি বাংলা ব্যাকরণ ব্যবহৃত প্রায় বিভিন্ন শব্দ যেগুলো আছে প্রায় সবগুলোই হচ্ছে তৎসম শব্দ থেকে নেওয়া। কোন ভাষায় সাহিত্য গাম্ভীর্য ও অভিজাত প্রকাশ করে? সাধু ভাষায় গাম্ভীর্য আর অভিজাত প্রকাশ করে সাধু ভাষায়। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই আর ও, এই প্রশ্নটা দেখা যাচ্ছে বারবার বারবার আসছে। বাংলা ভাষার শব্দাবলী, বাংলা ভাষার যেসব শব্দ ব্যবহার করা হয় সেটা উৎস কোথা থেকে, কোন দেশের শব্দ, কোন ভাষার অন্তর্গত শব্দ, সেগুলো নিয়েই এই আলোচনা। গির্জা কোন ভাষার আগত শব্দ? পর্তুগিজ, গির্জা আছে পর্তুগিজ শব্দ, গির্জা ফার্সি, ওলন্দাজ, পাঞ্জাবি, না গির্জা, জ জ এই জ দিয়ে আর যা, এই জ আছে কিন্তু গ আর জ একসঙ্গেই আছে, গ জ গির্জা পর্তুগিজ, এই দুটো দিয়ে মনে রাখবো।
জোছনা কোন শ্রেণীর শব্দ? জোছনা, জোছনা, জোছনা অর্ধতৎসম, একটু বিকৃত হয়ে এসেছে তাই এটা অর্ধতৎসম শব্দ। বাবা আছে তুর্কি শব্দ, তুর্কি, বাবা, বাতু, বাবা তুর্কি শব্দ। চাকর শব্দটি কোন ভাষা থেকে আগত? চাকর, চাকর শব্দটি বিদেশি ভাষা থেকে আগত, চাকর, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ভাষা থেকে আগত এটি। আনারস কোন ভাষা থেকে আগত? আনারস পর্তুগিজ, আরো আছে আলপিন, আরো আছে। কোনটি ফরাসি শব্দ? ফরাসি শব্দ হচ্ছে নামাজ, কোনটি ফরাসি শব্দ? নামাজ ফরাসি শব্দ হচ্ছে নামাজ, কলেজ, কলেজ ইংরেজি শব্দ, আনারস আছে পর্তুগিজ শব্দ, ঠিক আছে। এটি মূলত প্রাইমারি পরীক্ষার উপর বেস করে এই একটা মডেল আকারে বের করেছে প্রফেসরস, আর সেটি হচ্ছে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি যাতে পরীক্ষার সময় দ্রুত একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়। রেস্তোরাঁ শব্দের কোন ভাষা শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ইংরেজি নাকি জাপানি নাকি ওলন্দাজ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ, রেস্তোরাঁ ফরাসি শব্দ। দারোগা শব্দটি কোন ভাষার শব্দ? দারোগা শব্দটি কোন ভাষার শব্দ? তুর্কি শব্দ, তুর্কি, আরো একটা আছে বাবা, দারোগা বাবা, তার বাবা দারোগা, তুর্কি মেয়ের বাবা দারোগা। গঠনগত দিক থেকে শব্দ কয় ভাগে বিভক্ত? গঠনগত দিক দিয়ে দুই ভাগে বিভক্ত, 1, 3, 4। গঠনগত দিক থেকে শব্দ দুই ভাবে গঠিত। কোনটি তৎসম শব্দের উদাহরণ? হস্ত, তথাস্থ, হস্ত, এইভাবে মনে রাখবে, তথাস্থ, তৎ, হস্ত, তৎসম শব্দের শব্দ, ত, হস্ত। তৎসম শব্দ কোনগুলো? আরো কিছু তৎসম শব্দ হচ্ছে আকাশ, বৃক্ষ, ধর্ম, তৎসম শব্দ না এগুলো, দেশি শব্দ, তারপর হচ্ছে টোপর, দেশি শব্দ, সূর্য, চন্দ্র, সাপ, এগুলো না, তৎসম শব্দ হচ্ছে আকাশ, বৃক্ষ, ধর্ম, আকাশ, বৃক্ষ, ধর্ম, এই তিনটি আরো আছে, সেগুলো পর্যায়ক্রমে আমি দেখাবো। রিক্সা কোন ভাষা থেকে আগত শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ, রিক্সা জাপানি শব্দ, তুর্কি, ইংরেজি, চীনা, না, জাপানি শব্দ। তারপরে আছে অর্থ অনুসারে, বাংলা শব্দ সমূহকে কয় ভাগে? অর্থ অনুসারে, অর্থ অনুসারে আছে তিন ভাগে, অর্থ অনুসারে তিন ভাগে, আর গঠন অনুসারে আছে দুই ভাগে। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে টোপর, কি বলছি, টোপর একটি দেশি শব্দ। সৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত? সৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সম্বন্ধে গঠিত? সৌহদ্দি, সৌহদ্দি হচ্ছে ফার্সি ও আরবি, ফার্সি ও আরবি শব্দ, সৌহদ্দি শব্দটি ফার্সি ও আরবি থেকে আগত। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র, চাঁদ, এটা তৎসম শব্দ, তদ্ভব, দেশি, বিদেশি। কোন শব্দ বিশ্লেষণ করা যায় না? মৌলিক শব্দ আর বিশ্লেষণ করা যায় না, যোগরুর, যৌগিক, টুরি, এগুলো বিশ্লেষণ করা যায়, কারণ এগুলো বিভিন্ন ছোট ছোট শব্দের যোগে গঠিত হয়েছে। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, মহকুমা শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, ফার্সি, তুর্কি, পর্তুগিজ, না, আরবি শব্দ থেকে, মহকুমা আরবি শব্দ থেকে এসেছে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে গঠনগত দুই, অর্থগত তিন, অর্থানুসারে তিন, গঠনে দুই, অর্থানুসারে তিন, এবং উৎপত্তি অনুসারে পাঁচ, পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। নিচের কোনটি, কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হচ্ছে খ্রিস্টান, হরতাল, আল, কাত্রা, ফটো, কপি, না, খ্রিস্টান, খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টান হচ্ছে একটা মিশ্র শব্দ। ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর, ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ, ধ্বনি কর্কর, ধ্বনি দ্বিরুক্ত শব্দ হচ্ছে কর্কর, কর্কর করে ধ্বনি জ্ঞাপক হয় মরমর, নরনর, দরদর, না, কর্কর। চানাচুর হচ্ছে হিন্দি শব্দ, চানাচুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চানাচুর হচ্ছে হিন্দি শব্দ, চীনা, উর্দু, আরবি, না, এটা হচ্ছে হিন্দি শব্দ। কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি, হস্তি, গেঞ্জি, লুঙ্গি, গিন্নি, গিন্নিটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। নামাজ রোজা কোন দেশি শব্দ? নামাজ রোজা হচ্ছে ফরাসি নাকি তুর্কি নাকি আরবি নাকি উর্দু নাকি তুর্কি? নামাজ রোজা, নামাজ রোজা ফার্সি শব্দ, নামাজ রোজা হচ্ছে ফার্সি শব্দ থেকে আগত। আরো কয়েকটি শব্দ আছে, দোকান, দস্তখত, নালিশ, নমুনা, বদমাস, দোকান, তাহলে আরবি শব্দ, আরো কিছু ফার্সি শব্দ, আরো কিছু ফার্সি শব্দ আছে, দোকান, দস্তখত, দোকান, দস্তখত, নালিশ, নমুনা আর বদমাস, নমুনা আর বদমাস, রপ্তানি, হাঙ্গামা, দোকান, নালিশ, নমুনা, বদমাস, রপ্তানি, হাঙ্গামা, এগুলো হচ্ছে আরো ফার্সি শব্দ, নামাজ রোজা সহ। কোনটি তৎসম শব্দ?
এখানে দুটি তৎসম শব্দ আছে, মানব এবং সন্ধ্যা, দুটি তৎসম শব্দ, মানব এবং সন্ধ্যা দুটি তৎসম শব্দ। বাজনা শব্দটি সংস্কৃত বাদ্য থেকে এসেছে, বাজনা বাদ্য সংস্কৃত হচ্ছে বাদ্য থেকে এসেছে, এটি একটি তদ্ভব শব্দ, বাজনা হচ্ছে তদ্ভব শব্দ। খোকা তুর্কি শব্দ, খোকা বাবা, খোকা দারোগা, এগুলো তুর্কি শব্দ। কোনটি তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ আছে চাঁদ, অর্থাৎ চন্দ্র থেকে চাঁদ হয়েছে, এটা হচ্ছে তদ্ভব শব্দ। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ, টাপুর টুপুর কোন ধরনের শব্দ, টাপুর টুপুর হচ্ছে ধনাত্মক বিরক্তি, শব্দের বিরক্তি, পদের বিরক্তি, ছড়ার বিরক্তি, ছড়ার শব্দ না, ধনাত্মক বিরক্তি, টাপুর টুপুর ধ্বনি নির্দেশক। আদালত শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আরবি, আদালত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, নাকি পর্তুগিজ, নাকি ফার্সি শব্দ, না আরবি শব্দ থেকে এসেছে আদালত। ব্যাকরণ শব্দটি হলো তৎসম নাকি তদ্ভব নাকি অদতৎসম নাকি দেশি, ব্যাকরণ হচ্ছে এটা আগেও আরেকবার বলা হয়েছে তৎসম শব্দ। কোনটি ধনাত্মক বিরক্তির উদাহরণ, ধনাত্মক বিরক্তি ঝমঝম, ধনাত্মক বিরক্তি ঝমঝম। এবার সন্ধি থেকে কিছু বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলো বলবো, বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন উত্তর। এটা সদ্যজাত, সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ, সদ্যজাত সদ দয়জফলা বিসর্গ যোগ জাত, সদ্যজাত জফালা ওকার যুক্ত আছে তার জন্য বিসর্গ। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ, গো যোগ এ শোনা, গো যোগ এ শোনা, মদন হয় দন্তন্য হবে না, তাহলে সেক্ষেত্রে এটা বাদ, তারপরে গো যোগ এ শোনা, গবে যোগ শোনা এরকম হতেই পারে না, এটাই হবে। পরে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ অর্থাৎ সাধারণ যে ব্যাকরণ নিয়ম আছে, সন্ধির যে নিয়ম আছে তার বাইরে গিয়ে এটি হয়েছে, পরস্পর পর পর উদ্যোগ ছেদ উচ্ছেদ সমযোগ সার সংসার একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে, শুধু এটাই হচ্ছে আলাদাভাবে গঠিত হয়েছে, পর পর পরস্পর। ইত্তাকার শব্দটির সন্ধি বিচ্ছেদ, ইত্তাকার শব্দের সন্ধি বিচ্ছেদ, ইতিযোগ আকার, ইত্তা ইত্তাকার, ইতিযোগ আকার, ইতিযোগ কার, ইত্তযোগ কার, ইতযোগ আকার না, ইতিযোগ আকার। সংবিধান সন্ধি বিচ্ছেদ কোনটি, সমযোগ বিধান, অনেক শতকলে ম আসে, অনেক শতকলে ম আসে, ম আসছে। জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, জন যোগ এক জনৈক যোগ এক জন মন্তন্য না দন্তন্য যোগ এক। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ, চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি, চলচ্চিত্র সন্ধি বিচ্ছেদ চলজ্জক চিত্র, চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ চলজ্জক চিত্র, চলচ্চিত্র। নিরবধি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, নিরযোগ অবধি, নিরবধি নিরযোগ বিসর্গ হবে, নির রর কারণে বিসর্গ আসছে, রর কারণে নিরযোগ অবধি নিরবধি। উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ, উত ত অসন্ত ত যোগ যোগ উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ, উদ্যোগ যোগ উদ্যোগ। মনোযোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, মন বিসর্গ সন্ধি বিসর্গ যোগ যোগ মনোযোগ। পরে অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ, অহ যোগ অহ হয় বিসর্গ যোগ অহ, অহ যোগ অহ হবে। শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, শশ যোগ অঙ্ক, তালবস তালবস যোগ অঙ্ক মুখাঙ্ক অঙ্ক। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, নীরব নি নয় বিসর্গ র আছে নয় বিসর্গ যোগ রব নীরব। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, সমযোগ চয় শব্দের সন্ধি বিচ্ছেদ, সমযোগ মানে সঞ্চয় সমযোগ চয় সম সম আরেকটা নয় সমযোগ চয়। সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ, সতী যোগীশ সতী দীর্ঘী হবে, সতী মানে দীর্ঘী হবে এটা স্বাভাবিক, আর দীর্ঘী আছে দীর্ঘী থাকলে দীর্ঘই দীর্ঘই আশা সতীশ, অনেক সময় এটা হয় না তাই এটারে নিয়ম আকারে বা এটারে বেশ ধরা থাকে না। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আরও একটা ভিডিওর মাধ্যমে বাকি অংশ নিয়ে আসবো, দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিনের চাকরির জন্য প্রস্তুতি নিন।